أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আজকে আপনাদের সামনে সাউদি উচ্চারণে 150টি গুরুত্বপূর্ণ বাক্য অনুশীলন নিয়ে উপস্থিত হলাম। তো এই 150টি গুরুত্বপূর্ণ বাক্যের মধ্যে 50টি করে পূর্বে দুইটি ভিডিও আপলোড করা হয়েছে। তো এই ভিডিওটিতে আরও 50টি নতুন বাক্য সহ মোট 150টি গুরুত্বপূর্ণ বাক্য অনুশীলন একসাথে দেওয়া হলো। আশা করি ইনশাল্লাহ এই বাক্যগুলো আমাদের সৌদি উচ্চারণে কথোপকথনের ক্ষেত্রে সহায়ক হবে। তো চলুন শুরু করা যাক। ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। মুমকিন আসাল আসওয়াল, মুমকিন আসাল সুয়াল, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি বা আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি? মুমকিন আসাল সুয়াল, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি? আতাফাদ্দাল বা তাফাদ্দাল, করে ফেলুন। আতাফাদ্দাল, করে ফেলুন। মেন হাদাক আর রিজাল, মেন হাদাক আর রিজাল, এই লোকটি কে? মেন হাদাক আর রিজাল, এই লোকটি কে? ওয়াল্লাহি মাদ্রি, ওয়াল্লাহি মাদ্রি, আমি জানি না। ওয়াল্লাহি মাদ্রি, আমি জানি না। হুয়া মুমিন হিনা, সে এখানকার কেউ নয়। হুয়া মুমিন হিনা, এই হুয়া শব্দটি হচ্ছে সে, এবং এটি হু হিসেবে উচ্চারিত হয়ে থাকে সৌদি উচ্চারণে। হু মুমিন হিনা, এটিও প্রচলিত। হুয়া মুমিন হিনা, সেখানকার কেউ নয়। আনা ক্যামান মাদ্রি, আনা ক্যামান মাদ্রি, আমিও জানি না। আনা ক্যামান মাদ্রি, আমিও জানি না। আখাস্ত আল ফুলুস, আখাস্ত আল ফুলুস, আমি টাকা নিয়েছি। ফুলুস দিয়ে সাধারণত অর্থ বা টাকা পয়সা এই জাতীয় বিষয় বুঝিয়ে থাকে। আখাস্ত আল ফুলুস, আমি টাকা নিয়েছি। মেইন হাদিক আসেত, মেইন হাদিক আসেত, এই মহিলাটি কে? মেন হাদিক আসেত, এই মহিলাটিকে। ফেন আখওয়ানাক, ফেন আখওয়ানাক, তোমার ভাইরা কোথায়? ফেন আখওয়ানাক, তোমার ভাইরা কোথায়? আহলান হ্যালো, স্বাগতম। আহলান স্বাগতম। আহলান ওয়াহস্তান্না, আহলান ওয়াহস্তান্না, স্বাগতম, অর্থাৎ একজন আরেকজনকে অভিবাদন জানাচ্ছে এবং বলছে যে আমি তোমাকে অনেকদিন যাবৎ দেখি না, তোমাকে অনেক মিস করেছি। তো সেক্ষেত্রে আহলান ওয়াহস্তান্না। ওয়া ইন্ত আকসার, কেফ সিহতাক, ওয়া ইন্ত আকসার, তো বলছে যে আমি তোমাকে আরও বেশি মিস করেছি, আমি তোমাকে আরও বেশি মিস করেছি, তোমার স্বাস্থ্য কেমন আছে? ওয়া ইন্ত আকসার, কেফ সিহতাক। তৈয়েব ওয়াকেফ আহওয়ালাকুম, তৈয়েব ওয়াকেফ আহওয়ালাকুম, তৈয়েবিন ইনশাআল্লাহ, অর্থাৎ ভালো, তুমি কেমন আছো? তৈয়েব ওয়াকেফ আহওয়ালাকুম, ভালো, তুমি কেমন আছো? তৈয়েবিন ইনশাআল্লাহ, আশা করি তুমি আল্লাহর ইচ্ছায় ভালো আছো। মাবসুতিন আলহামদুলিল্লাহ, মাবসুতিন আলহামদুলিল্লাহ, ভালো, সকল প্রশংসা আল্লাহ তাআলার, অর্থাৎ সে ভালো আছে, এটি বোঝানোর জন্য বলছে মাবসুতিন। এটা দিয়ে সাধারণত আনন্দদায়ক বা সুখী অবস্থার দিকে ইঙ্গিত করে। মাবসুতিন আলহামদুলিল্লাহ, ভালো, সকল প্রশংসা আল্লাহ তাআলার। লাজিম আস্তাজিন দাহিন, লাজিম আস্তাজিন দাহিন, আমাকে এখন যেতেই হবে, অর্থাৎ মাস্ট বা অবশ্যই যেতে হবে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে বলছে লাজিম আস্তাজিন দাহিন, আমাকে এখন যেতেই হবে। তুসবিহ আলা খায়ের, অর্থাৎ সাধারণত রাতের বেলায় এটি ব্যবহৃত হয়ে থাকে, যেটি গুড নাইটের সমার্থক বলা যেতে পারে। তুসবিহ আলা খায়ের। তো এর উত্তরে
وانت من اهله، وانت من اهله অর্থাৎ যাকে বলা হয়েছিল তুসবিহ আলা খায়ের, তো সে তার উত্তরে বলছে وانت من اهله অর্থাৎ তাকেও সে ওই একই ধরনের অভিবাদন দিচ্ছে। هذا الرجال مبسوط এই লোকটি সুখী, هذا الرجال مبسوط এই লোকটি সুখী। انا تعبان আমি ক্লান্ত, انا تعبان আমি ক্লান্ত, انا تعبان আমি ক্লান্ত। احنا تعبانين আমরা ক্লান্ত, احنا تعبانين আমরা ক্লান্ত। احنا تعبانين আমরা ক্লান্ত। মেন হাদার তাক তুমি কে, মেন হাদার তাক তুমি কে। ইসমি আব্দুর রহমান আমি আব্দুর রহমান, ইসমি আব্দুর রহমান আমি আব্দুর রহমান। ফেন তেস্তাগেল, ফেন তেস্তাগেল অর্থাৎ তুমি কোথায় কাজ করো, ফেন তেস্তাগেল তুমি কোথায় কাজ করো। في إزارة الخارجية, في إزارة الخارجية মানে হচ্ছে সে ফরেন মিনিস্ট্রিতে কাজ করে, في إزارة الخارجية মানে ফরেন মিনিস্ট্রি, সে ফরেন মিনিস্ট্রিতে কাজ করে। أنت سعودي, أنت سعودي তুমি কি সৌদিয়ান বা সৌদি নাগরিক। أيوه তবআন মানে সে বলছে যে হ্যাঁ আমি অবশ্যই, মানে জোর দিয়ে বলছে যে আমি অবশ্যই সৌদিয়ার নাগরিক। আইওয়া তবআন আনা মিন হিনা আমি এখানকার, মিন জেদ্দা অর্থাৎ জেদ্দার অধিবাসী। আইওয়া তবআন আনা মিন হিনা মিন জেদ্দা। আহলান ওয়া সাহলান তোমাকে স্বাগতম, আহলান ওয়া সাহলান তোমাকে স্বাগতম। আহলান বেক তোমাকেও, আহলান বেক তোমাকেও। ইশতাগিল ফি আই ইজারা, ইশতাগিল ফি আই ইজারা সে কোন মিনিস্ট্রিতে কাজ করে, ইশতাগিল আই ইজারা সে কোন মিনিস্ট্রিতে কাজ করে। জিব আই কিতাব, জিব আই কিতাব, জিব আই কিতাব বইটি আনো। হুয়া জিদ্দাউই, হুয়া জিদ্দাউই সে জেদ্দার বা সে জেদ্দার অধিবাসী। হুয়া জিদ্দাউই, হুয়া জিদ্দাউই। ফেন তারিক মক্কা, মক্কার রাস্তা কোথায়, ফেন তারিক মক্কা মক্কার রাস্তা কোথায়। হুকুমত আমেরিকা কবিরা, হুকুমত আমেরিকা কবিরা অর্থাৎ আমেরিকান সরকার অনেক বড়। হুকুমত আমেরিকা কবিরা আমেরিকান সরকার অনেক বড়। হুকুমত দিয়ে সাধারণত সরকার বোঝায় বা গভর্নমেন্ট। শরিকাত ফিলিপস মুহিম্মা, শরিকা দিয়ে বোঝায় সাধারণত কোনো কোম্পানি, তো বলা হচ্ছে শরিকাত ফিলিপস মুহিম্মা, মুহিম্মা শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। শরিকাত ফিলিপস মুহিম্মা, ফিলিপস কোম্পানি অনেক গুরুত্বপূর্ণ। ফুলুস টাকা বা অর্থ, ফুলুস টাকা বা অর্থ। গাহওয়া কফি, গাহওয়া কফি। সুক্কার চিনি, সুক্কার চিনি। মিল্হ লবণ, মিল্হ লবণ, মিল্হ লবণ। ময়া পানি, ময়া পানি। শাই চা, শাই চা। হালিব দুধ, হালিব দুধ।
সুগল কাঁচ, সুগল কাঁচ, মাফি নেই বা নাথিং বা কোনো কিছুই নেই এরকম, মাফি নেই। কোয়েস কেফির অনেক ভালো, কোয়েস মানে হচ্ছে ভালো আর কেফির দিয়ে বোঝাচ্ছে অনেক ভালো, কোয়েস কেফির অনেক ভালো। রোহ যাওয়া, রোহ যাওয়া মানে গো, রোহ যাওয়া। ওয়াগেফ থামা বা স্টপ, ওয়াগেফ থামা বা স্টপ। লাউ সামহাত, লাউ সামহাত অর্থাৎ কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেমন আমরা ইংরেজিতে বলে থাকি এক্সকিউজ মি, তা একইভাবে সৌদি উচ্চারণে লাউ সামহাত, লাউ সামহাত। এরপর আপনি যখন কোনো জায়গায় যদি পথ হারিয়ে ফেলেন বা পথ না চিনতে পারেন, সেক্ষেত্রে আনা দায়, আনা দায় অথবা আনা দেয়াত, আনা দেয়াত, আমি পথ হারিয়ে ফেলেছি। তিকদার সাঈদনি, তিকদার সাঈদনি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তিকদার সাঈদনি। আকদার আসাদক, আকদার আসাদক, আকদার আসাদক, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? অর্থাৎ আপনি যখন কাউকে সাহায্য করতে যাচ্ছেন সেক্ষেত্রে আকদার আসাদাক, আকদার আসাদাক। সৌদি উচ্চারণে কাফের উচ্চারণ একটু ভিন্ন হয়ে থাকে এবং এই বিষয়ে আমরা একটি ভিডিও লেসন আপলোড করেছি, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আনা মু মিন হিনা, আনা মু মিন হিনা, আমি এই এলাকার না অথবা আমি এলাকার কেউ না, অর্থাৎ আপনি যদি ওই এলাকার না হয়ে থাকেন সেক্ষেত্রে আনা মুমিন হিনা। অর্থাৎ আপনি যখন কোনো একটি নির্দিষ্ট স্থানে বা এলাকা বা শহরে পৌঁছাতে যাচ্ছেন এবং আপনার পথ জানা নেই, সেক্ষেত্রে যেভাবে জিজ্ঞেস করবেন কেইফ, কেইফ আকদার আউসাল ইলা হাজাল মাকান, অর্থাৎ যদি স্থান হয়ে থাকে সেক্ষেত্রে কেইফ আকদার আউসাল ইলা হাজাল মাকান, অর্থাৎ আমি এই এলাকায় কীভাবে পৌঁছাতে পারি। আর যদি কোনো শহর হয়ে থাকে সেক্ষেত্রে কেইফ আকদার আউসাল ইলা হাজিল মদিনা, কেইফ আকদার আউসাল ইলা হাজিল মদিনা, অর্থাৎ আমি কিভাবে এই শহরে পৌঁছাতে পারি। যদি এলাকা হয় তাহলে হবে কেফ আকদার আউসাল ইলা হাজাল মাকান, আর শহরের ক্ষেত্রে কেফ আকদার আউসাল ইলা হাজাল মদিনা। এমস আলা তুল, এমস আলা তুল, এমস আলা তুল, অর্থাৎ সোজা যাও। বাদেইন, 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 অর্থাৎ তারপর। রুহ ইসার, রুহ ইসার, বামে যাও বা বাম দিকে ঘোরো, রুহ ইসার, রুহ ইসার, বামে যাও বা বাম দিকে ঘোরো। রুহ ইমিন, রুহ ইমিন, রুহ ইমিন, ডানে যাও বা ডান দিকে ঘুরো। অর্থাৎ আপনি যখন কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আমাকে এই রাস্তাটা বা এই ঠিকানাটা কোথায়, সেক্ষেত্রে তিকদার, তিকদার তুয়ারিনি, তিকদার তুয়ারিনি আত-তারিক, তিকদার তুয়ারিনি আত-তারিক, তিকদার তুয়ারিনি আত-তারিক, আপনি কি আমাকে দেখাতে পারেন, অর্থাৎ আপনি কি আমাকে এই ঠিকানা বা এই রাস্তাটা দেখাতে পারেন।
تقدر توريني الطريق؟ أقدر أوريك، أقدر أوريك الطريق، أقدر أوريك الطريق، أقدر أوريك الطريق. أمي তোমাকে দেখাতে পারি, অর্থাৎ আমি তোমাকে এই পথটি দেখাতে পারি। আকদার আওয়ারিক আত তারিক। তাফাদ্দাল মাই, তাফাদ্দাল মাই, তাফাদ্দাল মাই, অর্থাৎ আমার সাথে আসো। كم يخيس علشان نوصل إلى هناك؟ كم يخيس علشان نوصل إلى هناك؟ অর্থাৎ সেখানে পৌঁছতে কত সময় লাগবে? كم يخيس علشان نوصل إلى هناك؟ وسط البلد، وسط البلد، وسط البلد، অর্থাৎ শহরের কেন্দ্রস্থল। وسط البلد، شهر كندرستول. وسط المدينة التاريخية، وسط المدينة التاريخية، ارتد اويتي هاشيك شهر با بورونو شهر. وسط المدينة التاريخية. هي غريبة من هنا، হিয়া গরিবা মিন হিনা, এটা এখান থেকে কাছে। হিয়া গরিবা মিন হিনা, হিয়া গরিবা মিন হিনা, এটা এখান থেকে কাছে। হিয়া বাঈদা আন হিনা, হিয়া বাঈদা আন হিনা, হিয়া বাঈদা আন হিনা, এটা এখান থেকে দূরে। অর্থাৎ আপনি যখন কাউকে খুঁজবেন সেক্ষেত্রে, আনা আদাউয়ের আন আসাঈদ আবদুল্লাহ, আনা আদাউয়ের আন আসাঈদ আবদুল্লাহ, অর্থাৎ আমি আবদুল্লাহকে খুঁজছি। এই জায়গায় যাকে খুঁজছেন তার নামটি বলে দিলেই হয়ে যাবে, আনা আদাউয়ের আন আসাঈদ আবদুল্লাহ, আমি আবদুল্লাহকে খুঁজছি। কাউকে এক মুহূর্ত সময় অপেক্ষা করার জন্য বা এক মুহূর্ত সময় একটু দেরি করার জন্য বলার ক্ষেত্রে, লাহজা লাউ সামহাত, লাহজা লাউ সামহাত, এক মুহূর্ত, লাহজা লাউ সামহাত। মোবাইলে কথা বলার সময় কাউকে এক মুহূর্ত অপেক্ষা করতে বলার জন্য, ইন্তজির লাউ সামহাত, ইন্তজির লাউ সামহাত, ইন্তজির লাউ সামহাত, দয়া করে একটু সময় অপেক্ষা করুন। হুয়া মু মৌজুদ, হুয়া মু মৌজুদ, সে এখানে নেই, হুয়া মু মৌজুদ, সে এখানে নেই। এরপর আপনি যখন কোনো জায়গায় যদি পথ হারিয়ে ফেলেন বা পথ না চিনতে পারেন সেক্ষেত্রে, আনা দায়, আনা দায়, অথবা আনা দেয়াত, আনা দেয়াত, আমি পথ হারিয়ে ফেলেছি। আল মাতার, আল মাতার, এয়ারপোর্ট বা বিমানবন্দর, আল মাতার, এয়ারপোর্ট বা বিমানবন্দর। মাহাত্তাত আল বাস, মাহাত্তাত আল বাস, বাস স্টেশন, মাহাত্তাত আল বাস, বাস স্টেশন। মাহাত্তাত আল কিতার, মাহাত্তাত আল কিতার, ট্রেন স্টেশন, মাহাত্তাত আল কিতার, ট্রেন স্টেশন। ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। করিব নিকটে, করিব নিকটে, করিব নিকটে।
بعيد بعيد دوره بعيد دوره ممكن أستوعب جوالك ممكن أستوعب جوالك ممكن أستوعب جوالك আপনার মোবাইলটা একটু দিবেন, অর্থাৎ কাউকে অনুরোধ করে তার মোবাইল ধার নিয়ে বলার ক্ষেত্রে মুমকিন আস্তাউইর জাওয়ালাক। যখন আপনার একটি ফোন করার প্রয়োজন সেই ক্ষেত্রে আবগা আসাউই মুকালামা আবগা আসাউই মুকালামা আবগা আসাউই মুকালামা আমার একটি ফোন করা প্রয়োজন। আপনার টপ আপ কার্ডে যদি কোনো ব্যালেন্স বা টাকা না থাকে সেক্ষেত্রে মাইন্দি রসিদ ফি শরীহতি মাইন্দি রসিদ ফি শরীহতি মাইন্দি রসিদ ফি শরীহতি। শুকরান শুকরান ধন্যবাদ শুকরান। দায়েত আর রগম দায়েত আর রগম আমি নম্বরটি হারিয়ে ফেলেছি দায়েত আর রগম আমি নম্বরটি হারিয়ে ফেলেছি। এশ রগম দলিল আল ইস্তিআলামাত এশ রগম দলিল আল ইস্তিআলামাত ডিরেক্টরি অনুসন্ধানের জন্য নম্বরটি কত এশ রগম দলিল আল ইস্তিআলামাত। আবকা রগম আবকা রগম অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি চাচ্ছেন যেমন মুস্তাশফা বা হাসপাতাল নাম্বার চাচ্ছেন সেক্ষেত্রে আবকা রগম মুস্তাশফা অর্থাৎ যেটির ফোন নাম্বার চাচ্ছেন সেটি এখানে বলে দিলেই হয়ে যাবে। এরপর কাউকে নম্বর ফোন নম্বর বলার ক্ষেত্রে আর রগম হু আর রগম হু আরবা আরবা সালাসা খামসা সিত্তা সাবা সাবা খামসা। আমরা আরবি ভাষায় নম্বরের ধারণা সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। নম্বরটি হচ্ছে 4435677 5। আবকা হু আরবা আরবা সালাসা খামসা সিত্তা সাবা সাবা খামসা। অর্থাৎ কাউকে বলার ক্ষেত্রে যেমন আমি কি এখন ওই নাম্বারটিতে ফোন দিব বা আপনি কি চান আমি এখন ওই নাম্বারটিতে ফোন দিই সেই ক্ষেত্রে তিবকা তিবকা মিন্নি আত্তাসিল বিরগম আল হিন তিবকা মিন্নি আত্তাসিল বিরগম আল হিন তিবকা মিন্নি আত্তাসিল বিরগম আল হিন আমি কি ওই নম্বরটিতে এখন ফোন দিব। لا راح اتصل فيهم بعدين لا راح اتصل فيهم بعدين نا আমি তাদের পরে ফোন দিব لا راح اتصل فيهم بعدين على كيفك على كيفك অর্থাৎ আপনি যেমনটি মনে করেন على كيفك راح أرسل رسالة نسية الحين راح أرسل رسالة نسية الحين راح أرسل رسالة نسية الحين আমি এখন একটি মেসেজ পাঠাতে যাচ্ছি। কিতাবি এটি আমার বই কিতাবি এটি আমার বই অর্থাৎ সৌদি উচ্চারণে যেটি অধিকার সম্পর্কিত বোঝাতে যেমন এটি আমার বই বা এটি আমার কলম সেক্ষেত্রে কিতাবি এটি আমার বই কিতাবাক এটি তোমার বই কিতাবাক এটি তোমার বই কিতাবাহ এটি তার বই বা এই বইটি তার এটি পুরুষের ক্ষেত্রে কিতাবাহ
كتابة. আর কিতাব হা, কিতাব হা এটি তার বই বা এই বইটি তার, এটি হচ্ছে স্ত্রী বা মুআন্নাসের ক্ষেত্রে। কিতাব হা, এই বইটি তার। কিতাব না, এই বইগুলো আমাদের। কিতাব না, এই বইগুলো আমাদের। কিত বুকুম, এই বইগুলো তাদের। কিত বুকুম, এই বইগুলো তাদের। কিত বুকুম, এই বইগুলো তাদের। সুগল, কাজ। সুগল, কাজ। সুগল, কাজ। অর্থাৎ কারো কথা যখন ঠিক বা একটি বিষয় সঠিক, সেক্ষেত্রে সাহ, 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 বা আপনি ঠিক বলেছেন, সেক্ষেত্রে সাহ, ঠিক। আর কোনো বিষয়ে আপনি অবশ্যই করবেন, নিশ্চয়ই বা শিওর, সেক্ষেত্রে আকিদ, আকিদ, নিশ্চয়ই, আকিদ, নিশ্চয়ই, আকিদ, নিশ্চয়ই। মারহাবা, কেফ হালাক। মারহাবা, কেফ হালাক। মারহাবা, কেফ হালাক। এই জায়গায় সাধারণত মারহাবাটি ব্যবহৃত হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে, যেমন আমরা বলে থাকি অনেক সময় হ্যালো বা ওহে বা এই যে শুনুন, এই টাইপের। তো এই জায়গায় মূলত দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হচ্ছে মারহাবা, কেফ হায়ালাক, অর্থাৎ হ্যালো, আপনি কেমন আছেন। এই প্রশ্নের উত্তরে বলতে হবে তাইয়েব, আলহামদুলিল্লাহ, ওয়া এন্তা। তাইয়েব, আলহামদুলিল্লাহ, ওয়া এন্তা। তাইব অর্থ হচ্ছে ভালো, অর্থাৎ অথবা ওকে, এই টাইপের। যেমন যেমন কোনো প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে বা একটা জিনিস ভালো বা আলোচনার ক্ষেত্রে আপনি বললেন যে না এটা ঠিক আছে, সেই ক্ষেত্রেও আপনি বলতে পারেন তাইয়েব। সো তাইয়েব, আলহামদুলিল্লাহ, ওয়া এন্তা, ভালো, সকল প্রশংসা আল্লাহর, তুমি বা আপনি কেমন আছেন। আরবি ভাষায় সাধারণত তুমি বা আপনির এই সম্মানবোধক শব্দগুলোর পার্থক্য লক্ষ্য করা যায় না, এটি আমি বাংলায় বোঝার জন্য এখানে উল্লেখ করেছি। এরপর এর উত্তরে যেহেতু সে আপনাকে জিজ্ঞেস করেছে ওয়া এন্তা এবং তুমি কেমন আছো, সেক্ষেত্রে বলা যেতে পারে আনা তাইয়েব, আলহামদুলিল্লাহ, আনা তাইয়েব, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সকল প্রশংসা আল্লাহর। এরপর দেখা সাক্ষাৎ হওয়ার পরে অনেক সময় কারোর সাথে পরিচিত হওয়ার পর আমরা বলে থাকি যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো বা আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম, সেক্ষেত্রে ইয়া হালা, ইয়া হালা, অর্থাৎ আপনাকে দেখে খুশি হলাম, ইয়া হালা, ইয়া হালা। এরপর যেহেতু সে পরিচিত হতে পেরে খুশি হয়েছে, এর প্রত্যুত্তরে বলতে হবে আহলান বেক, আহলান বেক, আমিও আপনাকে দেখে খুশি হয়েছি বা আমিও আপনার সাথে পরিচিত হতে পেরে খুশি হয়েছি। এই টাইপের সিচুয়েশনে আহলান বেক, যেহেতু সে ইতিপূর্বে আপনার সাথে দেখে খুশি হয়েছিল, সেক্ষেত্রে আপনিও প্রত্যুত্তরে বলে দেবেন আহলান বেক, আহলান বেক, আমিও আপনাকে দেখে খুশি হয়েছি। সবাহ আল খায়ের, সবাহ আল খায়ের, সবাহ আল খায়ের, এটি সাধারণত সকালবেলার সময়টিতে বলা হয়ে থাকে, অর্থাৎ যেটা আমরা বাংলায় যদি এর প্রতিশব্দ বলি তাহলে অনেকটা হবে শুভ সকালের মতো, বা ইংরেজিতে যেমন বলতে থাকে গুড মর্নিং, ঠিক ওই একই টাইপের সবাহ আল খায়ের। এবং কেউ যদি কাউকে সবাহ আল খায়ের বলে তাহলে তার প্রত্যুত্তরে বলতে হয় সবাহ আন নূর, সবাহ আন নূর, অর্থাৎ সবাহ আল খায়ের বললে তার প্রত্যুত্তরে সবাহ আন নূর। এরপর এর আগে আমরা আপনি কেমন আছেন, যেমন স্ট্যান্ডার্ড আরবিকে ছিল কাইফা হালুকা, এবং সৌদি উচ্চারণে আমরা শিখেছি কেফ হালাক,
সৌদি উচ্চারণেই আরেকটি অঞ্চল সাধারণত রিয়াদে এটি শুনতে পাওয়া যায়, যেমন স্লোনাক, স্লোনাক অর্থাৎ আপনি কেমন আছেন, কেফ হালাকের আর একটা প্রতিশব্দ, আচ্ছা অর্থাৎ স্লোনাক অর্থাৎ আপনি কেমন আছেন, স্লোনাক আপনি কেমন আছেন। তো ওই প্রশ্নের আরেকভাবে উত্তর দেওয়া যায় জেইন আলহামদুলিল্লাহ, জেইন আলহামদুলিল্লাহ। যেমন একটু আগে আমরা যেমন দেখেছিলাম তৈয়েব আলহামদুলিল্লাহ, আর এখানে জেইন আলহামদুলিল্লাহ অর্থাৎ ভালো, সকল প্রশংসা আল্লাহ তাআলার। মেতা ওয়াসালত, মেতা ওয়াসালত অর্থাৎ তুমি কখন এসে পৌঁছেছ, মেতা ওয়াসালত, মেতা মানে হচ্ছে কখন বা সময়, মেতা ওয়াসালত তুমি কখন এসে পৌঁছেছ। এর উত্তরে বলা হচ্ছে আমস, আমস মানে হচ্ছে গতকাল, আমস মানে হচ্ছে গতকাল, আমস গতকাল। এরপর যেহেতু সে নিরাপদে ফিরে এসেছে, এখন আপনি তার প্রতি দোয়া করে বলতে পারেন যে তুমি নিরাপদে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, সেক্ষেত্রে এই এই রকম পরিস্থিতিতে বলার জন্য আলহামদুলিল্লাহ আসসালামা, আলহামদুলিল্লাহ আসসালামা, তোমার নিরাপত্তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ আসসালামা, আলহামদুলিল্লাহ আসসালামা। এরপর যেহেতু সে তার জন্য আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করেছে, সেক্ষেত্রে প্রত্যুত্তরে বলা যেতে পারে আল্লাহু ইয়া সাল্লিমাক, আল্লাহু ইয়া সাল্লিমাক, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন, আল্লাহু ইয়া সাল্লিমাক, আল্লাহু ইয়া সাল্লিমাক, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। এরপর এটি আরেকটি শব্দ হচ্ছে কোয়েস, অর্থাৎ কোনো জিনিস ভালো বা সুন্দর কিনা সেক্ষেত্রে বা সেই বিষয়টি বোঝানোর জন্য কোয়েস, কোয়েস অর্থাৎ ভালো বা সুন্দর, কোয়েস ভালো বা সুন্দর। ফেন, ফেন অর্থ হচ্ছে কোথায়, ফেন অর্থ হচ্ছে কোথায়, ফেন কোথায়। আর একটু আগে আমরা দেখলাম মেতা মানে হচ্ছে কখন। তো আমরা যেহেতু সৌদি উচ্চারণে কথোপকথনগুলো অনুসরণ করছি, কাজেই আরবিটা তেমন প্রয়োজন না, কারণ কথোপকথনের আরবি সাধারণত লিখিত আকারে পত্রিকায় বা নিউজে বা বই আমরা এগুলো দেখব না, এটির হচ্ছে শুধু কথার মাধ্যমে অনুশীলন করলেই হয়ে যাবে। তো যার কারণে আমি এখন থেকে ওই সৌদি উচ্চারণের কথোপকথনে আরবি শব্দ যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে উল্লেখ করব না। তো আন্তা তিতকাল্লাম আরবি কোয়েস ফেন দারাস্ত, আন্তা মানে হচ্ছে তুমি, তিতকাল্লাম বলে অর্থাৎ তুমি বলো, আরবি কোয়েস যেমন একটু আগে আমরা শিখলাম কোয়েস অর্থ হচ্ছে ভালো, আন্তা তিতকাল্লাম আরবি কোয়েস ফেন অর্থ হচ্ছে কোথায়, দারাস্ত মানে হচ্ছে তুমি শিখেছো বা পড়েছো, আন্তা তিতকাল্লাম আরবি কোয়েস ফেন দারাস্ত, তুমি আরবিতে অনেক ভালো, কোথায় শিখেছ। এরপর দারাস্ত ফি মাহাদ হাগ হুকুমা বাংলাদেশিয়া, দারাস্ত ফি মাহাদ হাগ হুকুমা বাংলাদেশিয়া, দারাস্ত মানে হচ্ছে আমি পড়েছি বা আমি অধ্যয়ন করেছি, ফি হচ্ছে এটা হচ্ছে একটা প্রিপোজিশন হার্ফ জার, এই বিষয়ে আমরা এর পূর্বের একটি লেসনে আলোচনা করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। মাহাত শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট, হাগ শব্দের অর্থ সাধারণত বোঝায় হচ্ছে এর সাথে সম্পৃক্ত বা এর সাথে জড়িত, হুকুমা মানে হচ্ছে সরকার বা গভর্নমেন্ট, তো যে ইনস্টিটিউটে পড়েছে সেটি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট ওই ইনস্টিটিউটের মাধ্যমে আরবি শিখিয়ে থাকে। দারাস্ত ফি মাহাদ হাগ হুকুমা বাংলাদেশিয়া, আমি বাংলাদেশ সরকারের একটি ইনস্টিটিউটে পড়েছি। গাদ্দিস মানে হচ্ছে কতদিন বা কত সময় ধরে তুমি সেখানে পড়েছ, অর্থাৎ সাধারণত গাদ্দিস দিয়ে বোঝাচ্ছে কতক্ষণ বা কতদিন বা কত সময়, গাদ্দিস কতদিন। হাওয়ালি সিত্তা শহর, হাওয়ালি সিত্তা শুহর, হাওয়ালি
6 শহর মানে হচ্ছে প্রায় 6 মাস এই টাইপের কথা বলার ক্ষেত্রে হাওয়ালি, সিত্তা মানে হচ্ছে 6 আর শহর হচ্ছে মাসের বহুবচন অর্থাৎ প্রায় 6 মাস। এরপর যেহেতু সে বলেছে যে সে মাত্র 6 মাস পড়েছে, তো যিনি জিজ্ঞেস করেছিলেন তিনি একটু অবাক হয়ে গেলেন, যে বললেন বাস মাত্র, মুমুমকিন, এটা তো অসম্ভব বা এটা তো সম্ভব না এত অল্প সময়ে এত ভালো করে আরবি শেখা। তো এর জন্য বলছে বাস মুমুমকিন অর্থাৎ এটা সম্ভব না। আহলান বেক, আহলান বেক আপনাকে স্বাগতম, আহলান বেক আপনাকে স্বাগতম। ইনতা তিতকাল্লাম আরবি অর্থাৎ কাউকে জিজ্ঞেস করার ক্ষেত্রে ইনতা তিতকাল্লাম আরবি, তুমি কি আরবিতে কথা বলো, ইনতা তিতকাল্লাম আরবি, তুমি কি আরবিতে কথা বলো। এই প্রশ্নের উত্তরে আইওয়া সুয়াই মু কাসির, আইওয়া আইওয়া শব্দের অর্থ সাধারণত জি বা ইয়েস বা অর্থাৎ হা বোধক অ্যান্সারের ক্ষেত্রে আইওয়া, সুয়াই শব্দের অর্থ হচ্ছে যে অল্প অল্প, সুয়াই অল্প, আইওয়া সুয়াই মু কাসির অর্থাৎ মু অর্থ হচ্ছে না, কাসির অর্থ বেশি, অর্থাৎ আইওয়া সুয়াই মু কাসির অর্থাৎ জি অল্প একটু পারি তেমন বেশি না। মুমকিন তাগুল কার এস ইসমুহু বিল আরবি অর্থাৎ কাউকে পোলাইটভাবে জিজ্ঞেস করার ক্ষেত্রে, অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারো কারকে আরবিতে কিভাবে বলে, অর্থাৎ কাউকে পোলাইটভাবে জিজ্ঞেস করার ক্ষেত্রে মুমকিন তাগুল কার এস ইসমুহু বিল আরবি, তুমি কি আমাকে বলতে পারো কারকে আরবিতে কি বলে। মুমকিন তাগুল কার এস ইসমুহু বিল আরবি, তো কার মানে হচ্ছে গাড়ি বা প্রাইভেট যে গাড়িগুলো থাকে, তো এক্ষেত্রে বলা হচ্ছে উত্তরে কার ইয়ানি সাইয়ারা বিল আরবি, ইয়ানি শব্দের অর্থ হচ্ছে মানে বোঝাচ্ছে এর অর্থ, এর অর্থ কার অর্থ হচ্ছে সাইয়ারা, সাইয়ারা অর্থাৎ কারকে আরবিতে সাইয়ারা বলে বিল আরবি, কার ইয়ানি সাইয়ারা বিল আরবি, কার অর্থ আরবিতে হচ্ছে সাইয়ারা বা কারকে আরবিতে সাইয়ারা বলে। হু ইতকাল্লাম আরবি কোয়েস, হু ইতকাল্লাম আরবি কোয়েস অর্থাৎ সে আরবিতে ভালো কথা বলে, হু ইতকাল্লাম আরবি কোয়েস সে আরবিতে ভালো কথা বলে। আসাইয়ারা হিনা অর্থাৎ কারটি বা গাড়িটি এখানে, আসাইয়ারা হিনা, আসাইয়ারা হিনা, হিনা অর্থ হচ্ছে এখানে, হিনা শব্দের অর্থ হচ্ছে এখানে, আসাইয়ারা হিনা। আশকুরাক, আশকুরাক অর্থাৎ আপনি যখন কারোর প্রতি কৃতজ্ঞতা বোধ পোষণ করছেন সেক্ষেত্রে আশকুরাক অর্থাৎ আপনাকে ধন্যবাদ, আশকুরাক আপনাকে ধন্যবাদ। আবার যদি বেশি লোকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকেন, আপনারাও এক্ষেত্রে অনেকে আছেন এবং আরেকটি দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, সেক্ষেত্রে নাশকুরকুম, নাশকুরকুম অর্থাৎ আমরা আপনাদের ধন্যবাদ জানাই বা আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, নাশকুরকুম, নাশকুরকুম। আমি তাকে অল্প চিনি বা আমি তাকে কিছুটা চিনি সেক্ষেত্রে আনা আরিফু সুয়াই, আনা আরিফু সুয়াই, আনা আরিফু সুয়াই, সুয়াই শব্দের অর্থ অল্প যেটা আমরা পূর্বেই বলেছি, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আরিফু মানে হচ্ছে আমি চিনি, আমি তাকে কিছুটা চিনি, আনা আরিফু সুয়াই। আন ইজনাক, আন ইজনাক অর্থাৎ আপনার অনুমতিতে, আন ইজনাক, আন ইজনাক আপনার অনুমতিতে। আতফাদ্দাল অর্থাৎ আপনি যান, অর্থাৎ এই এই সিচুয়েশনটি বা অবস্থাটি হচ্ছে যেমন মনে করুন আপনারা দুইজন কোথাও প্রবেশ করছেন, সেক্ষেত্রে আপনি অপরজনকে ইঙ্গিত করে বলছেন আতফাদ্দাল অর্থাৎ আপনি যান, তাকে যাওয়ার জন্য আপনি বলছেন।
তো সেক্ষেত্রে সেই ব্যক্তি বলছে লা আতফাদ্দাল এন্তা, না তুমি যাও। অর্থাৎ আপনি তাকে বললেন যে আপনি যান, সে বলছে যে লা আতফাদ্দাল এন্তা, অর্থাৎ তুমি যাও। কিন্তু এরপরে আবার আপনি তাকে বললেন আনতাল আউয়াল, আপনি প্রথমে। আনতাল আউয়াল অর্থাৎ আপনি প্রথমে, অর্থাৎ আপনি প্রথমে যান, এরপরে আমি আসছি। আনতাল আউয়াল, আপনি প্রথমে। তৈয়েব, এরপরে যাকে বলছেন সে বলছে তৈয়েব, ঠিক আছে, ওকে। যেটা আমরা শুরুর দিকে বলেছিলাম যে তৈয়েব এই সিচুয়েশনেও ব্যবহৃত হয়ে থাকে, তৈয়েব, ওকে বা ঠিক আছে, মশকুর, তোমাকে ধন্যবাদ। তৈয়েব, মশকুর, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। কেফ আইলা, কেফ আইলা অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। কেফ আইলা, কেফ আইলা, তোমার পরিবার কেমন আছে। জাউজাতি ওয়া আউলাদি তাইয়িবিন আলহামদুলিল্লাহ ইয়াসাল্লিমু আলাইক, অর্থাৎ জাউজাতি মানে হচ্ছে আমার, জাউজাতি মানে হচ্ছে আমার স্ত্রী বা আমার ওয়াইফ, ওয়া অর্থ হচ্ছে এবং, আউলাদি আমার সন্তানেরা, তাইয়িবিন ভালো আছে। জাউজাতি ওয়া আউলাদি তাইয়িবিন, আমার স্ত্রী এবং সন্তানেরা ভালো আছে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। ইয়াসাল্লিমু আলাইক অর্থাৎ তারা আপনাকে অভিবাদন জানিয়েছে বা তারা আপনাকে সালাম জানিয়েছে, যেটা আমরা অনেক সময় বলে থাকি যে উনি আপনাকে সালাম জানিয়েছে। একইভাবে জাউজাতি ও আউলাদি তাইয়িবিন, তারা ভালো আছে, আলহামদুলিল্লাহ, ইয়াসাল্লিমু আলাইক, তারা আপনাকে সালাম জানিয়েছে। বাত ইজনাক, যেটা একটু আগে আমরা বললাম, আন ইজনাক মানে হচ্ছে আপনার অনুমতিতে, তার ব্যবহার এখানে, বাদ ইজনাক, লাজিম, আস্তাজিন আল হিন, অর্থাৎ অর্থাৎ আপনার অনুমতিতে, লাজিম মানে হচ্ছে অবশ্যই বা অবশ্য কর্তব্য বলতে যেটা বোঝায়, যেটা করতেই হবে, আস্তাজিন আল হিন, হিন মানে হচ্ছে এখন, আপনার অনুমতি হলে আমাকে এখন অবশ্যই যেতে হবে। বাদ ইজনাক লাজিম আস্তাজিন আল হিন, বাদ ইজনাক লাজিম আস্তাজিন আল হিন, অর্থাৎ আপনার অনুমতি হলে আমাকে এখন অবশ্যই যেতে হবে। তো যাকে বলছেন যেতে হবে সে বলছে যে বদ্রি, এত তাড়াতাড়ি, বদ্রি এত তাড়াতাড়ি বা এত আর্লি তুমি চলে যাবা। সেক্ষেত্রে বলছে লা ওয়াল্লাহি লাজিম, না আমাকে অবশ্যই যেতে হবে, লা ওয়াল্লাহি লাজিম। এটি হচ্ছে একটা আরবদের একটা এক্সপ্রেশন, ওয়াল্লাহি মানে অনেকটা কসমের মতো, যে আল্লাহর নামে শপথ, এই টাইপের কিছুটা বোঝায় আর কি। লা ওয়াল্লাহি লাজিম, না আমাকে অবশ্যই যেতে হবে, অর্থাৎ ওই সিচুয়েশন বা অবস্থার প্রতি আরও গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে তারা সাধারণত ওয়াল্লাহি বলে থাকে। লা ওয়াল্লাহি লাজিম, না আমাকে অবশ্যই এটা করতে হবে বা আমাকে অবশ্যই এখন যেতে হবে, এই ধরনের সিচুয়েশন বোঝানোর ক্ষেত্রে। গায়ালি ইসমু, গায়ালি ইসমু, সে আমাকে তার নাম বলেছে। গায়ালি ইসমু, সে আমাকে তার নাম বলেছে। গ্যালি ইসমু, সে আমাকে তার নাম বলেছে। গ্যালি, গ্যালি ইসমু, সে আমাকে তার নাম বলেছে। লাজিম আকতুব লি আইলাতি, লাজিম মানে হচ্ছে যেটা আমরা পূর্বে বললাম যে অবশ্য কর্তব্য টাইপ যেটা বোঝায়। লাজিম আকতুব, আকতুব শব্দের অর্থ হচ্ছে আমাকে লিখতে হবে, আর আইলা মানে হচ্ছে পরিবার, লি শব্দের অর্থ হচ্ছে জন্মে। লাজিম আকতুব লি আইলাতি, লাজিম আকতুব লি আইলাতি অর্থাৎ আমাকে আমার পরিবারের জন্যে অবশ্যই লিখতে হবে বা আমার পরিবারের নিকট অবশ্যই লিখতে হবে। লাজিম আকতুব লি আইলাতি, আমাকে অবশ্যই পরিবারের নিকট লিখতে হবে। ইন্তু মশকুরিন, ইন্তু মশকুরিন অর্থাৎ আমি তোমাদেরকে ধন্যবাদ দিলাম। ইন্তু মশকুরিন, আমি তোমাদেরকে ধন্যবাদ দিলাম। ইন্তু মশকুরিন, আমি তোমাদেরকে ধন্যবাদ দিলাম। লাজিম নাসুল বদ্রি, আমাদের অবশ্যই আগে পৌঁছাতে হবে। লাজিম
নাসুল বদরি আমাদের অবশ্যই আগে পৌঁছাতে হবে, লাজিম নাসুল বদরি আমাদের অবশ্যই আগে পৌঁছাতে হবে। হুম ওয়াসালুল আউ্বাল, তারা আগে পৌঁছেছে। হুম ওয়াসালুল আউ্বাল, তারা আগে পৌঁছে। সাল্লামু আলাইয়া, তারা আমাকে অভিবাদন জানিয়েছে। সাল্লামু আলাইয়া, সাল্লামু আলাইয়া, তারা আমাকে অভিবাদন জানিয়েছে। তারা আমাকে অভিবাদন জানিয়ে সাল্লামু আলাইয়া। শিফত আহমদ, তুমি কি আহমদকে দেখেছ? শিফত আহমদ, তুমি কি আহমদকে দেখেছ? শিফত আহমদ, তুমি কি আহমদকে দেখ। মুমকিন আস্তামিল সাইয়ারাতাক, অর্থাৎ কাউকে রিকোয়েস্ট করে তার গাড়িটি ব্যবহার করার জন্যে বলতে। মুমকিন আস্তামিল সাইয়ারাতাক, আমি কি আপনার গাড়িটি ব্যবহার করতে পারি? মুম আস্তামিল সাইয়ারাতাক, আমি কি আপনার গাড়িটি ব্যবহার কর। যদি সে গাড়ি ব্যবহারের অনুমতি দেয় তাহলে সে বলবে আইওয়া, হা বা ঠিক আছে। মুমকিন তিস্তামিল হা, মুমকিন তিস্তামিল হা, হ্যাঁ তুমি এটি ব্যবহার করতে পারো। ওয়াহেদ দাগিগা, অর্থাৎ কাউকে এক মিনিট অপেক্ষা করা বলার ক্ষেত্রে ওয়াহেদ দাগিগা, ওয়াহেদ দাগিগা। তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটি আমাদের সৌদি উচ্চারণে কথোপকথনের ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা ভিডিওটির বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ আর নয়, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।